हेलो फ्रेंड्स, आमी रीता और रीताज बेस्ट किचने आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपि जूसी वेजिटेबल पास्ता। आमार ई पास्ता रेसिपि जदि आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करबेन, शेयर करबेन और एखोनो जारा आमार चैनलटिके सबस्क्राइब करेननि तारा आमार चैनल सबस्क्राइब करते एकदम भुलबेन ना। ताहले चलुन देरी ना करे देखे नेवा जाक आजकेर रेसिपि। पास्ता तैरी करार जोन्नो प्रथमे आमी एखाने निये नियेछि 2 टेबलस्पून रिफाइंड अयल, कुचि करे केटे नेवा आदा, कुचि करे केटे नेवा रसुन। एबार आदा और रसुनटाके आमी एकटु हालका करे फ्राई करे नेब। आदा और रसुनटा आमार एखाने फ्राई होये गेछे। एबार आमी एर मध्ये दिये दिच्छि पेंयाज, पेंयाजटा आमी किउब करे केटे नियेछिलाम। दिये दिच्छि बीन्स, गाजर। এবার আমি এই সবটা উপকরণকে হালকা করে সটে করে নেব। এই জিনিসগুলো আমার হালকা করে সটে হয়ে গেছে। এবার আমি কিউব করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিয়েছি। টমেটোর বিচিগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম মটরশুঁটি আর ক্যাপসিকাম। এবার সবটা ভেজিটেবলসকে খুব ভালোভাবে আমি এখানে ফ্রাই করে নেব। ভেজিটেবলসগুলো আমি খুব বেশিক্ষণ ফ্রাই করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। পাস্তাটা আমি আগে থেকে বয়ল করে রেখেছিলাম, পাস্তাটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজিটেবলসের সাথে পাস্তাটা খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আমি হালকা পরিমাণে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি। এবার আবারও আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি গার্লিক সস। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস। এবার আমি সসগুলো পাস্তার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার এই পর্যায়ে আমি বেশ কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে পাস্তার সাথে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পিজা পাস্তা সস। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি এটা ব্যবহার করলাম। এই সসটা দিলে পরে খাওয়ার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এবার আমি এর মধ্যে রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এগুলো সব অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, না হলে এগুলো আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে অরিগানো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সবকিছুই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার সবটা উপকরণকে আমি পাস্তার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটাকেও খুব ভালোভাবে পাস্তার সাথে মিক্স করে নিলে পরেই আমার পাস্তা রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করে নেব। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই ভেজিটেবল পাস্তার রেসিপিটা, আশা করছি ভীষণ ভালো লাগবে। এই পাস্তার রেসিপিটা আপনারা তৈরি করার পর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না।
আমার এই রেসিপির ভিডিও আপনারা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।